আমার কাজ ছিল, আমার সংসার ছিল, আমার বাড়ি ছিল, আমার ঘর ছিল। আজ আমার কাজ নাই, সংসার নাই, স্বামী নাই। আর সবচেয়ে বড় কথা কি, এই মহামারীটা না আসলে আমি বুঝতাম না বাস্তব দুনিয়া এত কঠিন, আবার দুনিয়া বাস্তব এতটাই, আবার ফিরিয়েও দিতে যাব। আমি বলবো না সে হারে গেছে, সে জিতে গেছে, কারণ সে ইজি বাইক চালায় আমার বাচ্চা দুটার ভরণ পোষণ করছে। আমার ছোট ছোট দুটো বাচ্চা এখন তারা জিতে গেলে এতিম, আমার বাপ মা তাদের কর্মক্ষমতা তাদের কিন্তু নাই। আমাদের যে খাবারের যে জোগাড় হতো না, আল্লাহ যেটা করলো আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া। হয়তো আল্লাহ আমার স্বামী আমাকে ফেরত দিতে পারবে না, আমার দুঃসময় আমাকে ফেরত দিতে পারবে না, কিন্তু আল্লাহ যেটা আমাকে ফিরাই দিল তাতে আমি আল্লাহর প্রতি সবচেয়ে আগে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের তো শেষ অবস্থা, আমরা এখন আছি তখন নাই, এই মুহূর্তে আমরা চলে যেতে পারি আর কি। তা আমাদের সাফ আর কিছু নাই, আমাদের সাফ আর মধ্যে হচ্ছে যে মেয়েটাকে পেরেছি 25 বছর ধরে, আর একটা কর্মসংস্থানের জায়গা, আর এই দুটা তার দুটা বাচ্চা, দুটো বাচ্চাকে যেন দেখাশোনা করতে পারে ভবিষ্যতে, এরকম একটা স্থিতিশীল একটা জিনিস চাই। যেহেতু করোনা পরিস্থিতি ভালো হওয়ার না, হয়তো ভালো হবেও না, ওই ঘরের মানুষগুলো খাবার পা, আমি যেহেতু না খাওয়াই থাকছি, আমি না খাওয়ার কষ্ট জানি, তো মানুষগুলো অন্তত খাবার পাক, আর তারা জানি আমার মতো হারায় না যায়। আমি যেরকম হারাই গেছিলাম আসতে পারছি, এই আশাটারও তাদের প্রয়োজন নেই, তারা যেন হারাই না যায়, তাদের পাশেই যেন মানুষেরা অটোমেটিক চলে যায়।